সাংবাদিক হেনস্থাকারী পুলিশকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়ে আরকিপুর পিএস থানার সামনে পথবরোধ করল উদয়পুরের কর্তব্যরত সাংবাদিকরা। বরুণ দাস এবং পুলিশ সুপার শাশ্বত কুমার যাদবের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায় সাংবাদিকরা। হেনস্থা হতে হয়েছে কর্মরত সাংবাদিককে। সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করার জন্য থানার সঙ্গে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের একটা সম্পর্ক থাকে, নিউজ কালেকশনের জন্য যেতে হয়। সেখানে যাওয়ার পর পুলিশ একজন পুলিশ সাংবাদিককে হেনস্থা করে, গোটা বিষয়ের সঙ্গে একটা পূর্ব ঘটনা জড়িত রয়েছে। সাম্প্রতিক জেলা পুলিশ সুপার কিছু দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিছু নির্দিষ্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, এবং এই সংবাদ প্রকাশ হওয়ার পর যেটা খবর যে কিছু পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে, এবং ওই পত্রিকার সাংবাদিক এখানে আক্রান্ত হয়েছে, যে পত্রিকাতে পুলিশ সুপারের দুর্নীতির বিরুদ্ধে খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে আমরা বারবার এসপির সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে পুলিশ সুপার আশ্বস্ত করেছিলেন, শাশ্বত কুমার আশ্বস্ত করেছিলেন তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পুলিশ যেহেতু একটা ডিসিপ্লিনারি একটা অঙ্গ, সিস্টেমের অঙ্গ, তারা যখন সংবাদ মাধ্যমের মাধ্যমকে সরাসরি আক্রমণ করে তখন সাধারণের কী অবস্থা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শহরে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে যেখানে তোমার নেশাকার বাড়িদের বারবারন্ত সামাজিক অশান্তি সৃষ্টি হচ্ছে, এখানে পুলিশ কিন্তু চোখে দেখছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে সেটাকে মুখ ঘুরিয়ে দিয়ে সংবাদ মাধ্যমকে কীভাবে চুপ করিয়ে রাখা যায় সেটা একটা কৌশল ছাড়া আমরা কিছু মনে করি না। এবং পীর বদলি সহ এবং এই দুষ্কৃতিকারী বলবো সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু আমরা এই প্রতিবাদে নেমেছি, এবং আমরা সবাই মিলে এখন ধর্ণায় বসেছি এখানে এই আরকিপুর পিএসের সামনে, এবং আমরা দাবি জানাচ্ছি উদয়পুরের কর্তব্যরত সাংবাদিকদের তরফ থেকে যে অতি সত্বর পুলিশ সুপার সহ এবং এই দুষ্কৃতিকারী তথা যে পুলিশ তাকে অভিযুক্তকে যেন সত্য তার বিরুদ্ধে অ্যাকশন করা হয় এবং ডিসিপ্লিনারি প্রসিডিউর যেন তার বিরুদ্ধে। পুলিশকর্মীর নাম কি? পুলিশকর্মীর নাম যতটুকু আমরা জানি বরুণ দাস জানি, এবং পুলিশ সুপার শাশ্বত কুমার যাদব, এবং তাদের দুজনের বিরুদ্ধে, কারণ দুর্নীতিবাজকে আরেকজন অফিসার কিন্তু প্রশ্রয় দিচ্ছে বলে আমরা মনে করছি, এবং তিনি আজকে 16 দিন যাওয়া পেরিয়ে যাওয়ার পরও তিনি কিন্তু ভূমিকা কোনো নিচ্ছেন না, অবশ্যই সন্দেহজনক। এবং আজকে প্রায় 19 দিন হতে যাচ্ছে, আজকে আমরা 11টার পর এখানে একটা কথা বলে রাখি, আজকে আমরা 11টার পর এখানে বসেছি এই কারণে আমরা চাইনি স্টুডেন্টদেরকে যাতে কোনো সমস্যা না পড়তে হয়, যারা অফিসে যাবেন তারা যেন কোনো দুর্গতির মুখে না পড়তে হয়, এই জন্য আমরা 11টার পর আজকে এখানে থানার সামনে অবরোধ করতে বসেছি। আমরা চাই না সাধারণ লোকের অসুবিধায় পড়ুক, তারপরও এই গণতন্ত্র রক্ষা করার জন্য এবং পুলিশের সিস্টেমটাকে তারা যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেটাকে বরদাস্ত করা যায় না, সেটাকে এইভাবে চলতে দেওয়া যায় না। একটা পরিস্থিতি আমরা না পাই, এটা ধাপে ধাপে চলবে, শুধু আজকে শুরু এইভাবে আজকেই শেষ নয়, এটা ধারাবাহিকভাবে চলবে বলে আমরা মনে করি, কারণ এটা উদয়পুরের সাংবাদিকদের একটা আত্মমর্যাদা রয়েছে, তারা প্রতিবাদী, তারা এই ধরনের দুর্নীতিকে অবসর দেবে না, এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যে কোনো সাংবাদিকের সঙ্গে ঘটক সেটা আমরা কিন্তু প্রতিবাদ আগেও করেছি, আজকেও করবো, আগামী দিনে আমরা চালিয়ে যাবো। আপনারা আরো আনরুলি কোনো এজিটেটরস না, যে আরো দশ ওই রাস্তা বইয়া গেলাম, গা বই হাল্লা করলাম, যা খুশি করলাম, মোটেই আপনারা কোনো আনরুলি এজিটেটরস না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, যেহেতু আপনাদের একটা খুব বিক্ষোভ আছে, কোথাও একটা জায়গা গ্যাপ হয়েছে, এখন আমি অন বিহেভ অফ ডিস্ট্রিক্ট সুপার, আমি এডিশনাল এসপি বলছি, আপনারা আমার মনে হয় আপনাদের বক্তব্য আমরা ওসির চেম্বারে যাইয়া একটু কথা আমরা ব্যুরো রিপোর্ট ওয়াজ 18